সোনালী আজকে জবাব তো চাইছেই নি বাংলার মানুষ, তার কারণ দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আজকে শুধু নিশানা করেননি, একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন যা এদেশের মানুষ করতে পারেন, মানে ভোটার, সাধারণ মানুষ যারা ভোট দেন তাদের কথা বলেছেন, করতে পারেন অর্থাৎ বিরোধীদের একজোট করে দেওয়া, বিরোধীদের একটা ফ্রন্ট, তৃতীয় চতুর্থ পঞ্চম নানা রকম ফ্রন্ট, নানা রকম বাহিনীর কথা শোনা যায় নানা সময়, কিন্তু একজোট শেষমেশ বিরোধীরা হয়ে উঠতে পারেন না। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন এদেশের বিরোধীদের একজোট করে দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, দুর্নীতির তদন্ত করতে গিয়ে টাকার পাহাড়ের হদিশ খুঁজতে গিয়ে। আর কি কাকতালীয়ভাবে সোনালী এই প্রধানমন্ত্রী কথা বলার এক ঘন্টার মধ্যে বাংলা এই খাস কলকাতার বুকে আবার টাকার পাহাড়, এখনো পর্যন্ত লাগাতার ইডির তল্লাশি চলছে এবং যেরকম অনির্বাণ বলছিলেন কিছুক্ষণ আগে যে ঘটনাচক্রে কাকতালীয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিগত কয়েক মাস ধরে প্রায় এমন একটা মাসও যাচ্ছে না যে মাসে টাকার পাহাড়ের ছবি বাংলার মানুষকে দেখতে হচ্ছে না, সেই পার্থর্পিতা থেকে শুরু, তারপরে টানা কোথাও বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধার হচ্ছে। যদিও রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হয় বারবার করে কেন্দ্রীয় টিম কেন আসে, এখানে ছাড়পোকা কামড়ালেও কেন্দ্রীয় টিম আসে, আমি জানি না রাজ্যের পুলিশ কেন ওই টাকাগুলো উদ্ধার করতে পারে না, রাজ্যের পুলিশ কেন চোর ধরতে পারে না, আবারও রাজ্যের টাকার পাহাড়, এবং এই মুহূর্তে ইডির হাতে এক ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে। এবং যেরকম জানা যাচ্ছে অনির্বাণ, আমরা বলি না বাংলায় কান টানলে মাথা আসে, সেরকম কয়লার কাণ্ড হচ্ছে সেরকম কান, যে কানের দুর্নীতি তদন্ত চলছিল আর আপাতত ধীরে ধীরে কোথাও মাথার সন্ধান পাওয়া যাচ্ছে, কারণ রাজ্যের শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, শুধুমাত্র ঘনিষ্ঠ নয় এক সময়কার বিজনেস পার্টনারও এই ব্যবসায়ী, এবং যার হাত ধরেই কয়লা পাচারের টাকা কোথাও ইনভেস্টেড হচ্ছিল জমিতে। অনির্বাণ একেবারেই এই মুহূর্তে পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বালিগঞ্জে, ঠিক যেখানে তল্লাশি চলছে একটি বেসরকারি সংস্থার অফিস থেকে এবং কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে মাত্র আধ ঘন্টার মধ্যে। পিঙ্কি সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, কোন পথে এগোচ্ছে তল্লাশি অভিযান আর কোন কোন জায়গায় তল্লাশি চলছে? এই একটাই জায়গাতে চলছে নাকি আরো জায়গায় চলছে? ছবি দেখাই তোমাকে অনির্বাণ, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ যে ব্যাগ নিয়ে ঢুকছে, তুমি বুঝতে পাচ্ছ যে ভিতরে কত টাকা গোনা হচ্ছে, কত তোর নথি উদ্ধার হচ্ছে, কতগুলো তথ্য বার হচ্ছে, যেখান থেকে ব্যাগের পর ব্যাগ, একাধিক ব্যাগ নিয়ে আমরা ঢুকতে দেখতে পাচ্ছি তদন্তকারী অফিসারদের, এবং যারা ভিতরে যাচ্ছেন তারা আমরা হাতে যে ব্যাগগুলো দেখছি এই ব্যাগে করেই তথ্যগুলো সামনে আসবে, বাইরে নিয়ে যাওয়া হবে এবং যেগুলো তদন্তের একদম গভীরে নিয়ে যাবে। কিন্তু যে প্রশ্ন তুমি করছিলে যে ঠিক কি ঘটেছে তোমাকে আগে জানিয়ে দিই, যে মূলত যেমনটা জানা যাচ্ছে যে জমি কয়লার টাকায় জমি ইনভেস্ট হয়েছে, জমি ইনভেস্ট হয়েছে, আবার সেই ছবি দেখাচ্ছি ইনভেস্ট হয়েছে, সেই তথ্যই সেই লিঙ্ক পেয়ে কিন্তু এখানে হানা দেয় ইডি আধিকারিকরা এবং এই মুহূর্তে তল্লাশি চলছে। এবং যে প্রশ্নটা জিজ্ঞেস করছিলে, শুধু কি এই বালিগঞ্জে, একেবারেই নয়, তোমাকে জানি রাখি কালিয়া চক সুতি, সেখানে আয়কর দপ্তরের হানা চলছে, আবারও জানি রাখি কালিয়া চক অন্যদিকে সুতি, সেখানে আয়কর দপ্তরের হানা চলছে, সেখানেও কিন্তু একাধিক তথ্য আজকে সকাল থেকে সেখানে হানা চলছে, মূলত একটা বিড়ির ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে তারা ঢুকে পড়েন এবং সেখান থেকে তারা দফায় দফায় কিন্তু দেখা যেতে পারে বহু তথ্য তারা উদ্ধার করেছেন, এবং একই সঙ্গে যারা শ্রমিক ছিলেন সেখানে তাদের সঙ্গে কথা বলছেন, আয়কর দপ্তরও কিন্তু এই মুহূর্তে হানা দিচ্ছে। অন্যদিকে ইডি, ইডি এই মুহূর্তে তোমাকে যদি সেই ছবিটা দেখাই সামনে, তুমি দেখতে পাচ্ছ এই সেই অফিস, সেই বেসরকারি অফিস যেখানে কিন্তু এই মুহূর্তে রেড চলছে, ইডি আধিকারিকরা ভিতরে রয়েছেন, এবং তোমাকে জানিয়ে রাখি যে কয়লার টাকা কোনোভাবে জমির মাধ্যমে ট্রানজাকশন হয়েছে এবং সেই তথ্য ইডি আধিকারিকরা পান, এবং অত্যন্ত চাঞ্চল্যকর যে তথ্য আমরা সূত্র মারফত পাচ্ছি অনির্বাণ এবং স্বর্ণালী, তোমাদের জানিয়ে দিই যে এই যে টাকা উদ্ধার হয়েছে 1 কোটি টাকা, এবং যেখান থেকে উদ্ধার হয়েছে তার সঙ্গে সেই ডিরেক্টরের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, পার্টনারশিপে ছিলেন এই শাসক দল, রাজ্যের শাসক দলেরই কিন্তু কিছু ঘনিষ্ঠ নেতা, যার নাম এই মুহূর্তে উঠে আসছে, আরও যদি যত তদন্ত এগোবে, যত তদন্ত আরো এগোবে আরো তথ্য সামনে আসবে। তবে এখনো পর্যন্ত একটা লেটেস্ট আপডেট তোমাকে জানিয়ে দিই, একজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে এবং আরো একজন যে কর্ণধার এবং মূল মাথা সে কিন্তু পলাতক রয়েছে, এই দুজনের ব্যাপারে কিন্তু আরো তথ্য আমরা সামনে আনবো, আরো তথ্য আমরা দিতে থাকবো।